সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্র ছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কারা কোর্ট কেস করছে, এরা কারা? এরা সমাজের বন্ধু? এরা ছাত্র ছাত্রীদের বন্ধু? চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টে হচ্ছে, যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। না না, এই কোর্টে তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। বুঝুন, যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিড করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং, হাউ লং দে উইল বি ওয়েটিং? তাদের সব কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না। আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তার কারণ দেখছেন তো এখন কিছু কোর্টবাবু হয়েছে, রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে, হিংসুটে জেলাস ফিল করে, স্টুডেন্টরা পাক ছাত্রছাত্রীরা পাক এতে তাদের যায় আসে না, সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর সারাক্ষণ একটা করে কন্টাই ব্যাংকে চুরির বিরুদ্ধে ইন্টারনাল অডিট হচ্ছে, আরও 2-3টে ব্যাংকে হচ্ছে, রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। কেন এত ভয়? কেন পর্দা কা পিছামে ক্যা হ্যায়, আটকে দেওয়া যাতে তদন্ত না হয়? যেখানে গভর্নমেন্ট কমপ্লেন পাবে তদন্ত করবে, তদন্ত হবে।